তুমি শিবায় স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা সাহিত্য প্রভাব বই থেকে একটা গল্প পড়ব গল্পের নাম ইংরেজি সংখ্যা না প্রত্যেকে পেজ নাম্বার এইটিন খুলবে এখানে প্রথমে আমরা দেখে নিই লেখক পরিচিতিতে কি বলা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী ছোটবেলা থেকেই ঈশ্বরচন্দ্র পড়াশোনার প্রতি যত্নবান ছিলেন বাংলা তথা বাঙালির উন্নতির জন্য তিনি বহু পরিশ্রম করেছেন বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষার প্রসারে তা তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তার লেখা বর্ণ প্রথম ও দ্বিতীয় ভাগের হাত ধরেই বাঙালির লেখাপড়া শুরু তার অগাধ পাণ্ডিত্যের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করা হয় তিনি সংস্কৃত থেকে অনুবাদ ছাড়াও অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন বাংলা গদ্যকে নতুনভাবে সাজিয়ে নবরূপ দান করেছেন তিনি এজন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয় এই মহান পুরুষের তিরোধান ঘটে আঠেরোশো সালের উনত্রিশে জুলাই দেখো আজ আমরা যে গল্পটা পড়ব সেটা লেখকের আত্মচরিত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই আত্মচরিত গ্রন্থে বিদ্যাসাগরের নিজের জীবনী তিনি নিজে লিখেছেন অর্থাৎ অটোবায়োগ্রাফি তো এইখান থেকেই একটা পোর্শন আমাদের পাঠ্যে সংকলিত হয়েছে ইংরেজি সংখ্যা চেনা নাম দিয়ে এই গল্পে আমরা দেখব যে বালক ঈশ্বরচন্দ্র প্রথম যখন কলকাতায় এসেছিলেন সেই যাত্রাপথে তার বাবার সাথে আস্তে আস্তে তিনি কিভাবে ইংরেজি সংখ্যা শিখে নিয়েছিলেন সেই কথাই আজ আমরা দেখব দেখো তোমরা কিন্তু পথ চলার সময় দেখতে পাও পথের ধারে কিংবা কোনো ব্রিজে ওঠার সময় ব্রিজের ওপরে হেডিং করে লেখা থাকে পথের দূরত্ব এবং কোন পথের কোন দিকে নিশানা গেছে সেই পথস্তম্ভের মাধ্যমে বিদ্যাসাগর কি করে নাম্বার শিখেছিলেন সেটাই আজ আমরা জানব প্রথমবার কলকাতায় আসিবার সময় শিয়াখালায় শালিখার বাধা রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম বাবা রাস্তার ধারে শিল পোতা আছে কেন তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাসি মুখে কহিলেন ও শিল নয় উহার নাম মাইলস্টোন আমি বলিলাম বাবা মাইলস্টোন কি কিছুই বুঝিতে পারিলাম না তখন তিনি বলিলেন এটা ইংরেজি কথা মাইল শব্দের অর্থ আধক্রোশ স্টোন শব্দের অর্থ পাথর এই রাস্তার আধ আধ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক আছে। এই পাথরের অঙ্ক উনিশ ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলকাতা উনিশ মাইল অর্থাৎ সাড়ে ন ক্রোশ এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন দেখো বিদ্যাসাগর প্রথমবার বাবার সাথে কলকাতায় আসছেন এবং পথে তিনি মাইলস্টোন দেখতে পেয়েছেন পথের ধারে মাইলস্টোনে নাম্বার লেখা রয়েছে এবং প্রথমবার নতুন জিনিস দেখে আমরা কিন্তু বাবা মাকে জিজ্ঞেস করে থাকি তোমরাও এটা করে থাকো তো তিনি সেটা কি জানতে চাওয়াতে তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাকে বললেন যে এর নাম মাইলস্টোন এতে পথের দূরত্ব নির্দেশক সংখ্যা লেখা থাকে এই কাজে এটাকে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে আট ক্রোশ পরপর একটা করে মাইলস্টোনের কথা তিনি তাকে জানালেন আর উনিশ দেখা পরে বললেন যে এই উনিশ নাম্বারটা দেখে মাইলস্টোনে বোঝা যাচ্ছে যে সাড়ে নয় ক্রস দূরে কলকাতা থেকে তারা রয়েছেন এবার পরবর্তী অংশে দেখা যাক নামতায় একের পিঠে নয় উনিশ ইহা শিখিয়াছিলাম দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপরে হাত দিয়া বলিলাম তবে এটি ইংরেজির এক আর এইটি ইংরেজির নয় অনন্তর বলিলাম তবে বাবা ইহার পর যে পাথরটি আছে তাহাতে আঠারো তাহার পরেরটিতে সতেরো রূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব তিনি সেই পথস্তম্ভের কাছে গেলেন বাবার সাথে এবং সেই যে পথস্তম্ভের সংখ্যা লেখা রয়েছে সেটা ইংরেজি ভাষায় লেখা রয়েছে তার কারণ তখন আমাদের দেশকে কিন্তু ইংরেজরা শাসন করত। তাই সেই পথস্তম্ভের লেখাও ইংরেজি নাম্বারে ছিল তো সেই লেখার উপরে হাত বুলিয়ে তিনি যেহেতু নাম তার বইতে পড়েছিলেন অর্থাৎ বাংলা সংখ্যায় তার কনসেপশন যেহেতু ক্লিয়ার ছিল তাই তার বুঝতে অসুবিধে হলো না যে এটা এক এটা নয় এবার আস্তে আস্তে তিনি আঠেরো সতেরো ইত্যাদি দেখতে পাবেন তিনি বলিলেন আজ দুই পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সে দিক দিয়া যাইব না অর্থাৎ নাম্বার টু অবধি সে দেখতে পাবে কিন্তু প্রথমটা যেদিকে আছে সেখানে দিয়ে তিনি যাবেন না তাদের যাওয়ার গন্তব্যস্থল অন্যদিকে যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব আমি বলিলাম সেটি দেখিবার আর দরকার নাই এক অঙ্ক এটিতেই দেখিতে পাইয়াছি দেখেছ কত বুদ্ধিমান তিনি সঙ্গে সঙ্গে বললেন যে এক নাম্বার ওয়ান আমার দেখার দরকার নেই কারণ আমি যখন উনিশ শিখে ফেলছি তখন উনিশের সঙ্গেই প্রথমে এক দিয়েই শুরু করছি তাই এক কিরম দেখতে সেটা আমি বুঝতে পেরে গেছি বাবা আজ পথে যাইতে যাইতে আমি ইংরেজি অঙ্কগুলি চিনিয়া ফেলিব দেখো কীরকম শেখার আগ্রহ রাস্তায় মাইলস্টোন দেখে তিনি ভাবলেন যে এই যাত্রাপথেও তিনি কিছু শিখে নেবেন এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম মনবের চটিতে দশম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম বাবা আমার ইংরেজি অঙ্ক চেনা হইল মনবের চটি অব্দি গেছেন তারা হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে আর বালক ঈশ্বরচন্দ্র নাম্বারগুলো শিখতে শিখতে হাঁটছেন তাদের যাত্রাপথের একটা জায়গায় মনবের চটি বলে একটা জায়গা রয়েছে চটি হচ্ছে কি বলতো মানুষের পথিক যারা বিশ্রাম করে বিশ্রাম করার স্থানকে বলা হয় চটি আগেকার দিনে তো এত হোটেল এত বিভিন্ন জায়গা রেস্টিং প্লেস ছিল না তো তখন চটিতে মানুষ দীর্ঘ পথশ্রমে ক্লান্ত হয়ে বিশ্রাম নিত তো মনভের চটিতে গিয়ে দশম মাইলস্টোন দেখে বাবাকে তিনি বললেন যে আমার ইংরেজি সংখ্যা চেনা হয়ে গেল কারণ উনিশ থেকে তিনি শুরু করেছিলেন সব নাম্বারগুলোই তিনি দেখে নিয়েছেন পিতৃদেব বলিলেন কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি এই বলিয়া তিনি নবম অষ্টম সপ্তম এই তিনটি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন এবার দশম মাইলস্টোন থেকে যখন বাবা এই কথা শুনলেন ছেলে এই কথা তাকে বলছে তিনি বললেন যে কেমনভাবে তুমি চিনেছ বা ঠিক চিনেছ কি না সেটা চলো তোমার পরীক্ষা করে দেখি কারণ কোনো কিছু শেখা তখনই কমপ্লিট হয় যখন সেটা পরীক্ষা নেওয়া হয় যে সে ঠিকঠাক বুঝেছে না তো বাবা তার জন্য পথে নবম অষ্টম এবং সপ্তম অর্থাৎ নাইনথ এইথ এবং সেভেন্থ মাইলস্টোন দেখে জিজ্ঞেস করলেন যে এটা কত নাম্বার এটা কত নাম্বার তিনি প্রত্যেকটার আনসার দিলেন আমি এটি নয় এটি আট এটি সাত এইরূপ বলিলাম পিতৃদেব ভাবিলেন আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি অথবা নয়ের পরে আট আটের পরে সাত অবধারিত আছে ইহা জানিয়া চালাকি করিয়া নয় আট সাত বলিতেছি যাহা হোক ইহা পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না অর্থাৎ সে ঠিকঠাক শিখেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য বাবা সাত অবধি মাইলস্টোন দেখিয়ে নাম্বার ছয় অর্থাৎ ষষ্ঠ যেটা সেই মাইলস্টোনটা দেখতে দিলেন না তাকে কথার মাধ্যমে বা ভুলিয়ে অন্যদিকে তার অ্যাটেনশান নিয়ে গেলেন বাবা যাতে সে সেটা দেখতে না পায় অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন এটি কোন মাইলস্টোন বলো দেখি তারপরে তিনি কী করলেন যখন পাঁচ নম্বরের মাইলস্টোনটা এলো সেটা দেখিয়ে জানতে চাইলেন ছেলের কাছে যে এটা কোন নাম্বার আমি দেখিয়া বলিলাম বাবা এই মাইলস্টোনটি ক্ষুদিতে ভুল হইয়াছে এটি ছয় হইবে না হইয়া পাঁচ আছে। অর্থাৎ তার যে সত্যি সত্যি ভেতরে জ্ঞানের স্ফুরন ছিল আমরা এই সাধারণ ঘটনা থেকেও কিন্তু বুঝতে পারছি দেখো তিনি ধরে ফেললেন যে সেখানে ছয়ের পরিবর্তে পাঁচ মাইল স্টোনটা রয়েছে পাঁচ নম্বরে তাই তিনি বললেন এটা ক্ষুদিতে অর্থাৎ খোদাই করতে এটা ভুল হয়েছে এটা ছয় হইবে পাঁচ আছে তিনি বুঝতে পারেননি যে বাবা তাকে ছ নম্বরটা দেখতে দেননি এরপর চলো দেখি কি হলো এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন তাহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম অর্থাৎ বাবার কাছে এই যে ভুলটা মাইলস্টোনের সে ধরে দিতে পেরেছে তার কারণ তার শিক্ষা যথার্থ হয়েছে সেই কথা বাবা বুঝতে পারলেন যে ছেলে ঠিকঠাকভাবে ইংরেজি সংখ্যা চিনেছে এবং তাদের সাথে যে বাবার সঙ্গী সঙ্গীসাথীরা যাচ্ছিলেন একসাথে গ্রাম থেকে দল বেঁধে তারাও খুব খুশি হলেন যে বালকৃশোরচন্দ্র এই সময়েও এই যাত্রা পথে একটা জিনিস সুন্দরভাবে ঠিক ঠিকভাবে শিখে নিয়েছে বলে প্রত্যেকে আমি যে বানানগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি সেগুলো আন্ডারলাইন করবে এবং অবশ্যই বাড়িতে লিখে লিখে মুখস্থ করবে কারণ এইভাবে এই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা আগে পড়নি এইভাবে লেখাটাকে বলে সাধু ভাষা পরে তোমরা এগুলো আরও জানবে কিন্তু প্রত্যেকটা বানান তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে আজ এই পর্যন্ত রইল ন্যামে